হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের ফোনে অনেকগুলো খালি ফোল্ডার রয়েছে। আমরা যখন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এই অ্যাপসগুলোর ডাটা আমাদের একটি ফোল্ডারের মধ্যে জমা হয়ে থাকে। তো আমরা এই ফোল্ডারগুলো কিন্তু ফাইল ম্যানেজার খুঁজলে পাই না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ দেখাবো, সেই অ্যাপসটি আপনার ফোনে যতগুলো ডাটা ফোল্ডার আছে সবগুলো অ্যাপসটি দেখিয়ে দিবে এবং খুব সহজে আপনারা ফোল্ডারগুলো ডিলিট করে আপনাদের ফোনকে আরও স্পিড করে নিতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আমরা এখন অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন ভিডিওর পরে দেখিয়ে দেবো। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এর পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? তো আপনারা অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা উপরে যে অপশানে দেখতে পাচ্ছেন স্ক্যান এমটি ফোল্ডার, ঠিক আছে, অ্যাপসটা টাচ করবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা ফোল্ডার। আমরা যখন অ্যাপসগুলো ইনস্টল করি অথবা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি, অনেকগুলো অ্যাপস ব্যবহার করি, সেই অ্যাপসগুলোর ডাটা কিন্তু আমাদের ফোনের মধ্যে জমা হয়ে থাকে। তো এই কারণে আমাদের ফোনটি অনেক স্লো হয়ে যায়। তো আপনারা কী করবেন, অ্যাপসগুলোর ডাটা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো ডিলিট করার জন্য ডিলিট এমটি ফোল্ডার, ঠিক আছে, অপশন টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের এমটি ফোল্ডারগুলো সবগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো যখন আপনারা এই ফোল্ডারগুলো ডিলিট করে দিবেন আপনাদের ফোনটি আগে থেকে অনেক স্পিডে চলবে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাদের ফোনে পাওয়ার বাটন ট্যাপ করে ধরবেন। ধরার পর এখানে রিভিউ যে অপশন দেখতে পাচ্ছেন, রিভিউ অপশনে টাচ করে আপনাদের ফোনটি একবার বন্ধ হবে আবার অন হবে। তো এই দুটি কাজ করার পর আপনাদের ফোনটি কিন্তু আগে থেকে অনেক স্পিড হয়ে যাবে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে এমটি ফোল্ডার ক্লিনার, এমটি ফোল্ডার ক্লিনার সার্চ করার পর আপনারা তিন নম্বরে অ্যাপসটি পেয়ে যাবেন। জাস্ট আপনার প্লে স্টোর থেকে এমটি ফোল্ডার ক্লিনার অ্যাপসটি ইনস্টল করে খুব সহজে আপনাদের খালি ফোল্ডারগুলো ডিলিট করতে পারবেন এবং আপনাদের ফোনটি আগে থেকেও অনেক স্পিড করে নিতে পারবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।